আমি সিমরা খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহ ইফতারে। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন ভেজিটেবল র‍্যাপ। আর এই চিকেন ভেজিটেবল র‍্যাপের জন্য আমি কিন্তু দুটো প্রোডাক্টের কম্বিনেশন করেছি কাজী ফার্মস কিচেনের। একটি হচ্ছে প্লেইন পরোটা এবং চিকেন ব্রেস্ট বোনলেস। তো চলুন শুরু করে দেই। তো আমার কাছে কী কী উপকরণ আছে দেখিয়ে দিই একটু। এখানে চিকেন ব্রেস্ট বোনলেস আছে, এখানে মেয়োনিজ আছে, ধনিয়া গুঁড়া, চিজ, কাশ্মীরি লাল মরিচ, গাজর কুচি আছে, বাঁধাকপি কুচি, আর আছে টমেটো পিউরে, সয়া সস, আদা রসুন বাটা, লেবুর রস এবং তেঁতুলের চাটনি। চুলা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব একটু তেল। এর সাথে আমার যাবে হচ্ছে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ, এবং যে চিকেন ব্রেস্ট বোনলেস আছে সেটা দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম। সাথে দিয়ে দিতে চাচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী। চিকেনগুলো শর্টে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর স্লাইস করা, একটু কাশ্মীরি যে লাল মরিচ সেটা দিয়ে দিব কালারের জন্য, ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, সয়া সস দিব 2 চা চামচ, তেঁতুলের চাটনি দিব 2 চা চামচ, সাথে দিব টমেটো পিউরে 2 টেবিল চামচ, আর লেবুর রস দিব 1 টেবিল চামচ। এই গ্রেভিতেই কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে এন্ড গাজরটাও সফট হয়ে যাবে। এটা হয়ে গেছে, লাস্টে আমি বাঁধাকপিটা দিয়ে দিব অল্প কিছু। আমার চিকেনগুলো কিন্তু কুকড হয়ে গেছে, ভেজিটেবলগুলো সফট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই, কিছু পরোটা ভেজে নিব। আরেকটা প্যান নিয়ে নিচ্ছি। তা আমাদের যে কাজী ফার্মস কিচেনের পরোটাগুলো এগুলো কিন্তু ফ্রিজ থেকে ডিরেক্ট নিয়েই আমরা ভেজে নিতে পারি। তো এই পরোটা ভাজতে কিন্তু কোনো তেল লাগে না, আর পরোটাগুলো খুব সফট হয়। আমি হালকা ভেজে নিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায়। ব্যাস আমি উঠিয়ে নেব। এর মধ্যে আমি গ্রিল প্যানটা বসিয়ে দিচ্ছি। গ্রিল প্যানটা একটু গরম হলে আমি এই পরোটাগুলো আবার একটু সেকে নেব। তো এখন যে পরোটার রোল আছে সেটা আমি বানিয়ে নেব। ডান, এরপরে এই যে প্যানটা গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিব। পরোটাগুলো চলে যাবে এরকম লম্বা লম্বা। ব্যাস তো আমি এখন এগুলো নামিয়ে ফেলছি। এর ভিতরে গরম গরম কিন্তু দিয়ে দিতে পারি কিছু চিজ, তাহলে চিজগুলো একদম মেল্ট হয়ে যাবে। অ্যান্ড সাথে আমরা যে মেয়োনিজটা রেখেছিলাম সেটা দিব, উপরে দিব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। এটা দিয়ে কিন্তু একটা মজাদার সসও ক্রিয়েট হয়ে যাচ্ছে, মেয়োনিজ প্লাস টমেটো কেচাপ। তো দর্শক, রেডি হয়ে গেল খুবই মজাদার চিকেন ভেজিটেবল র‍্যাপ। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে কাজী ফার্মস কিচেন সহ ইফতারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।